হ্যালো বন্ধুরা কি অবস্থা আপনাদের উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুটি অপশন দেওয়া আছে এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এই যে রেজিস্ট্রেশনের জন্য আবার অনেকগুলো অপশন দেওয়া রয়েছে এখান থেকে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে এই ইন ওয়ান ক্লিক অপশনের উপর একটা ক্লিক করবেন এখানে কিন্তু কান্ট্রি বাংলাদেশ রাখবেন বাংলাদেশি টাকা বেডিটি থাকবে নিচে স্পোর্টস এরকমই রাখবেন তারপর এখানে বন্ধুরা প্রোমো কোড দিতে হবে যাতে করে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হয় এবং প্রোমো কোডের এই ঘরে কিন্তু লিখতে হবে এই দিলেই আপনি কিন্তু ঘন্টায় ডিপোজিট ও উদ্যোগ করতে পারবেন বিকাশ নগদ ও রকেটের মাধ্যমে প্রতি সপ্তাহে কিন্তু বোনাস পাবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই একেবারে হান্ড্রেড পার্সেন্ট বোনাস এখানে পি এ কে এই প্রোমো কোডটি লিখবেন কোনো ভুল করা যাবে না ভুল করলে কিন্তু অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হবে না প্রোমো কোড দেওয়ার পরে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন চায় তবে তা তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই দুটি মানে পাসওয়ার্ড এবং ইউজার আইডি অবশ্যই স্ক্রিনশট নিবেন অথবা অন্য কোথাও লিখে রাখবেন খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে লগ অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন এখন এ পর্যায়ে হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফায়ার পালা। এরর নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বারটি ভেরিফাই করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংক, লিংকের উপরই ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন। অবশ্যই জিরো ছাড়া বসাবেন কারণ দেখতেই পাচ্ছেন বন্ধুরা জিরো দেয়া রয়েছে বন্ধুরা। আপনারা যদি আগে ওয়ানএক্সবেট অ্যাকাউন্টে একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে কিন্তু একই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাদের নতুন একটা ফোন নাম্বার লাগবে ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করবেন দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে ওই কোডটি এখানে বসিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন ইন্টার ডিটেলস এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে মিল রেখে সঠিকভাবে সব তথ্য পূরণ করবেন এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন প্রথমে সাল তারপর মাস ও তারিখ লিখবেন প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন তারপর রেজিওনে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর সিটিতে ঢাকা রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দিবেন ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন এখানে সিরিজের ঘরে ওয়ান লিখে দিবেন কমেন্ট নাম্বারের এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসাবেন আর আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাতেও কোনো সমস্যা নেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে ওইটা বসিয়ে দেবেন তারপর এখানে ইস্যুড বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন তারপর সব ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন একটু ওয়েট করুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল হয়েছে এখন এখানে ডিপোজিট করবেন কিভাবে তা দেখাচ্ছি ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনের উপরে একটা ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখানে নগদ রকেট বিকাশ সহ আরো বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তো এখানে নগদ অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 300 টাকা ডিপোজিট করতে পারবেন মানে এখানে সর্বনিম্ন 300 টাকা থেকে আপনার যত ইচ্ছে তত টাকাই ডিপোজিট করতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা একটি নগদ এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে এই এজেন্ট নাম্বারেই কিন্তু আপনাকে ক্যাশ আউট করতে হবে তো বন্ধুরা এই নাম্বারটি কপি করে চলে যাব আমরা নগদের ক্যাশ আউট অপশনে তো দেখ আমাদের ক্যাশ আউট কিন্তু সফল হয়েছে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজেকশন আইডি দিয়েছে এখান থেকে এই ট্রানজেকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগ্রাপশনে যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন তো আমি যেহেতু পাঁচ হাজার পাঁচশো টাকা করেছি তাই পাঁচ হাজার পাঁচশো টাকাই লিখলাম তারপর আমরা যেই ট্রানজেকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজেকশন আইডি এখানে বসাবো এরপরে হচ্ছে ওয়ালেট নাম্বার মানে আপনি যে নগদ নাম্বার থেকে ক্যাশ আউট করেছিলেন সেই নগদ নাম্বারটি এখানে লিখে দিবেন এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম একটা লেখা আসবে তারপরে বুঝতেই পারছেন বন্ধুরা আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে কিন্তু তাদের কাছে পৌঁছে গিয়েছে তারপর পাঁচ থেকে দশ মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে আপনার টাকাটা যোগ হয়ে গিয়েছে